গুগলি ক্রিকেটের কথা মনে পড়ছে তো আসলে গুগলি এক ধরনের অনিশ্চয়তার নাম যেখানে মোহ মায়ার এক নান্দনিক খেলা থাকে তাই তো সেই আদলে আমাদের নতুন আয়োজন রাতের গুগলি আমন্ত্র সবাইকে সঙ্গে আছে আবদুল্লাহিরা আজকের বিষয় জবাবদিহিতা ও জাতীয় ক্রীড়ানীতি এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন দুজনকেই স্বাগত আমরা আরিফ খান জয় আপনাকে দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের বিষয় জবাবদিহিতা ও জাতীয় ক্রীড়ানীতি সেই জায়গায় আলোচনা করার আগে একটা সুখবর দিয়ে শুরু করতে চাই যে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টুর্নামেন্টে চট্টগ্রাম আবাহনী আয়োজক হিসেবে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে কিন্তু অংশ নিয়েছিল আরও দুটি দল বাংলাদেশের পক্ষে ঢাকা আবহনী এবং ঢাকা মহামডান ঢাকা আবহনী আগেই বাদ পড়েছে মানে সেমিফাইনাল রেসে আটকে গেছে এবং ঢাকা মহামডান খেলা চলছে কিন্তু ঠিক জিতলেও সেমিফাইনালে উঠতে পারবে না বাইলস তাই বলছে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন মানে ফুটবলের ক্ষেত্রে কতটা ভালো ফল বয়ে আনে এবং পাশাপাশি এই সুখবরটি আপনি কতটা পুলকিত করছে সেটি ধন্যবাদ আবদুল্লিরা অবশ্যই পুলকিত করছে কারণ আমাদের দেশের দল এবং বিশেষ করে শেখ কামাল ওনার নামে এই টুর্নামেন্ট এটি গত বার থেকে আমরা স্টার্ট করেছি এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে এবং আগে বঙ্গবন্ধু কাপ হতো শেখ কামাল গোল্ড কাপ হচ্ছে সেটি ক্রিয়াঙ্গনে একটি বাড়তি পাওনা এবং শুধু ফুটবল নয় আমি মনে করি যে এই স্পোর্টসের এই ইন্টারন্যাশনাল খেলাটিকে বা টুর্নামেন্টটিকে কেন্দ্র করে আমাদের সকল ইভেন্টের ক্রিয়ামদি দর্শক যেমন এবং সকল ইভেন্টের স্পোর্টসম্যানরাও কিন্তু একটি বাড়তি প্রণোদনা পাবে কারণ হল যে আমাদের দেশে যখন একটি খেলা হয় তখন এই যে টিভিতে খেলা দেখাচ্ছে এবং আমাদের দর্শক খেলা দেখছে এবং আমরা আলোচনা করছি মিডিয়ার মাধ্যমে সারা জাতি তা জানছে দেখছে তাতে কী হয় একটি তরুণ প্রজন্মের খেলোয়াড়ের সামনে একটি ভীষণ তৈরি হয় কারণ মানুষ মানবিক গুণবিক সম্পন্ন মানুষ তার অনুভূতি রয়েছে সে হতে চায় এবং নিজেকে একটি উল্লেখযোগ্য জায়গায় নিজের জীবনে দশায় দেখতে চাই সেদিক থেকে আমি মনে করি যে এই টুর্নামেন্টটি অবশ্যই আমাদের স্পোর্টসের জন্য একটি মানে আহ এবং আলাদা মাত্রা ছড়াচ্ছে এবং আমাদের দল একটি এখনো টিকে রয়েছে এবং ভালোভাবে টিকে রয়েছে এবং তাও বলা উচিত যে গতবার তারাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেক্ষেত্রে আমরা মনে করি যে একটি দল থাকাতে বরঞ্চ এই খেলাটি আরো শেষ পর্যন্ত একটি বা মানে দর্শকের নজর থাকবে যে লোকাল আমাদের পাওনার জায়গাটুকু রইল অবশ্যই একটু মুস্তফা মামুন আপনার কাছ থেকে জানতে চাইব যদিও একটু মানে সম্পূরকভাবে একটা প্রশ্নই তুলে দিতে চাই সেটা হলো যে একটু রং হারাচ্ছে না বাংলাদেশের ক্লাব ফুটবল মানে ক্লাব ফুটবলে দলগুলো সামর্থ্যের দিক দিয়ে যদি চিন্তা করি যেখানে সময় ঢাকা ভনি ঢাকা মমরানের বিপক্ষে মালদ্বীপের টিসি স্পোর্টস বা এই ধরনের দলগুলো অনায়েশেই 4-5 গোল হজম করতে হতো এবং তারা এখন দাপুটের সাথে খেলে তাদেরকে পর্যন্ত হজম করেছে 85 এ সম্ভবত এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং এ মালদ্বীপের রেডিয়েন্টকে আবাহনি 8 গোলে হারিয়েছিল 4-5 তো হয়েছে আমি 8টা মনেজারে দাস্তাম হেট্রিক করেছিলেন 85 এ

মাঝে মধ্যে যে আবহন মহামডান আবহনী মার্ডেন বঙ্গবন্ধু স্টেডিয়াম মানে মহামাডান এবং ওই কেন্দ্রিক সাপোর্ট ছিল বলো এটা ছিল মহমাডানের যে জন্য আবহিনে খেলতে সমস্যা হতো বিকজ মহামার ক্লাবটাই ছিল ওইখানে মিরপুরে হ্যাঁ মিরপুরে আবার আবহাওয়া ছিল সেই মহামাডান খেলে এক হাজার লোক হয় না মানে এটা কিন্তু মানে অবিশ্বাস আমরা যারা আবনি উড়ান দেখেছি জয় বেলা যারা খেলেছেন তাদের মানে অবিশ্বাস্য লাগে এবং অবিশ্বাস্য অনেক আমি মাঝে মধ্যে ভাবি যে কোনো দিন থেকে বাংলাদেশে এরকম দিন আসবে যে বাংলাদেশে কোনো লোক আওয়ামী লীগ বিএনপি সাপোর্ট করে না মানে বিষয়টা এরকম অবিশ্বাস্য কিন্তু এখন যদি আমি বলি যে আজ থেকে বিশ বছর পর আওয়ামী লীগ বিএনপি থাকবে না ঠিক আজ থেকে বিশ বছর আগে আবনি উড়ান থাকবে না কিন্তু এটার মধ্যেই ছিল এত অবিশ্বাস ছিল এখন কেন হারিয়েছে আমি মনে করি হারানোর মূল কারণ হচ্ছে পরিবর্তিত সময়ের সঙ্গে নিজেদের আসলে আপডেট না করা এটা হচ্ছে কি তখন লাখ লাখ মানুষ আসছে দেখছে এই দেখে আমাদের ক্লাবগুলো ভেবেছে যে কিচ্ছু করতে হবে না মাঠ লাগবে না কর্মকর্তা লাগবে না খেলোয়াড় লাগবে না শুধু আমাদের নামেই চলবে আপনি দেখেন এখন একটা ক্লাবে সেই অর্থে কোনো মাঠ নাই যখন প্রবলেমে পড়ে যখন আপনি চ্যালেঞ্জে পড়বেন তখন এর পরেও বলতে হয় যে চট্টগ্রাম আবহন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তাদের মানে আমরা দেখি দেখেন চট্টগ্রাম চট্টগ্রাম আবহনী দলটাও একটা অদ্ভুত কিন্তু মানে বাংলাদেশে কিন্তু আবহনী এবং মহাডান যখন ছিল তখন বিভিন্ন জায়গায় তাদের নামে অনেক দল গঠিত হতো মানে চট্টগ্রাম আবহী খুলনা আবহন সিলেট আবহনী মোহনসিং মহাডান মানে ওই ক্লাবগুলো ছিল সমর্থক ভিত্তিক ক্লাব

সংগঠক ছিলেন এই যে এই দলগুলো সাফল্য পেল দেখেন এদের কিন্তু কোনো সমর্থক গোষ্ঠী তৈরি হয় নাই এই যে চট্টগ্রামের কিন্তু সমর্থক গোষ্ঠী নাই মানে এখন চিরঙ্গের হিসেবে কিছু লোক সাপোর্ট করে এই যে সমর্থক গোষ্ঠী তৈরি না হওয়া শেখ জামাল এবং মুক্তিযোদ্ধায় সমর্থক গোষ্ঠী তৈরি না হওয়া এটাই হচ্ছে এই এইটা হচ্ছে আমাদের ফুটবল যে আসলে নিচে গেছে মানুষের মন থেকে মানে মানুষের মন থেকে হারায়নি কিন্তু কিন্তু আমাদের ক্লাব ফুটবল আমাদের লোকাল ফুটবলের সঙ্গে যে মানুষের মনের ডিনামিক্সটা মিলছে না মানুষের বিনোদনের যোগান হচ্ছে না এটা আসলে আমরা বুঝতে পারি এবং আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা কাউন্টার নেড়েটিভ আছে আমি যেটা মনে করি মনে করি কি আমাদের সাপোর্ট ছিল মূলত আবনী মোডার্ম যখন শেখ জামাল শুরু করলো হ্যাঁ মুক্তিযুদ্ধ সফলতা শুরু করলো আবু সমর্থকটা উৎসাহ ফেললো এবং আবনী মনের সমর্থকরা উৎসাহ হারালো কিন্তু শেখ জামাল এবং এদের সমর্থক তৈরি হলো না কেন তৈরি হলো না কারণ যখন শেখ জামাল এবং তু যারা ভালো করছে তখন বাংলাদেশের প্রধান খেলা হয়েছে ক্রিকেট এই জেনারেশন ক্রিকেটের প্রতি আবিষ্ট ফলে তারা কোনো নতুন সমর্থক গোষ্ঠী তৈরি করতে পারলো না এবং আমাদের মধ্যে যারা পোড় খাওয়া পুরোনো আমরা তো আবনির্মরণ কোনো একভাবে বিভক্ত আমাদের তো হয় না আমাদের এটা আমাদের কাউন্টার নিয়েটি ফলে হচ্ছে কি এগুলো অনেকগুলো ভাবনার জায়গা আছে আমার দুঃখের জায়গা এটাই যে এই জায়গাগুলো না ভাবা হয় না এই জায়গাগুলো না ভাবা হয় না কারণ হচ্ছে কি এই ফুটবলটা ধরেন আমরা এখন খুব গুলিয়ে ফেলি কিভাবে যে কেউ বলে যে আমরা পারছি না কারণ হচ্ছে আন্তর্জাতিক সাফল্য নাই সবাই কিন্তু বলে এটা এটা ভুল কথা আন্তর্জাতিক সাফল্য যদি কারণ হতো আমি অনেকবার বলেছি অনেক জায়গায় তাহলে আপনি আমরা বলেন যে ইংল্যান্ডের ফুটবল ইংল্যান্ড কি আন্তর্জাতিক সাফল্য ইংল্যান্ড মনে করেন এই আইসল্যান্ডের কাছে ওরা হারে ছেষট্টি পর ওরা কাজ করে নব্বই পর ফুটবল অনেক সব জায়গায় ন্যাশনাল টিম এর যে তাদের ক্লাবের যে ডার্বি হয় ওরা আর্জেন্টিনার রিভার প্লেট এবং যে খেলা হয়

ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু ওয়ার্ল্ড কাপ এবং ইউরো ছাড়া কিন্তু সেই অর্থে কিন্তু ম্যাচ নাই ফলে আমাদের এই ভাবনাটা যে আমাদের ক্লাবগুলোকে বড় করতে হবে ক্লাবগুলোকে পপুলার করতে হবে ক্লাবের সাপোর্ট বেস তৈরি করতে হবে ক্লাবের মার্চেন্ডাইজিং লাগবে ক্লাবের একাডেমি লাগবে এই যে ফুটবল ফেডারেশন প্লেয়ার সংগ্রহ করে কিছু হবে না কিন্তু কারণ ফুটবল ফেডারেশ সংগ্রহ করে কী করবে খাওয়াবে পড়াবে আর কি করবে এদের হচ্ছে এটা আনতে হবে ক্লাবের মাধ্যমে ক্লাবের ইউ সিস্টেম ফলে এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে এবং ইন্টারন্যাশনাল ফুটবলে সাফল্যের চেষ্টা যে করা ওটা যত করবো তত আমরা হারবো এবং আরও ফুটবল অপ্রিয় হবে তার চেয়ে আমরা ক্লাব কোলা ক্লাব ফুটবল এবং সেই জন্য আমি মনে করি সেক্ষামলের গুরুত্ব এখানে যেটা একটা ক্লাব টুর্নামেন্ট হচ্ছে এর মাধ্যমে আমাদের ক্লাব ভালো করলে ক্লাবের ওই পপুলারিটি ওইটা যদি হয় তাহলে কিছু হতে পারে অবশ্যই তাই আমরা এই যে প্রসঙ্গ ধরেই আসলে আসে যে বিষয়টি যে জবদিহিতার প্রশ্নটি আসে যেটা আমাদের বিষয়ের সঙ্গে যায় মানে জবধিতা ও জাতীয় ক্রিয়ানীতি উপমন্ত্রী আপনি দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে আছেন জবাবদিহিতার প্রশ্নে যদি আমরা একটা ঘটনা উল্লেখ করি সম্প্রতি হয়ে গেল রোল বল বিশ্বকাপ রোল বল বিশ্বকাপের এ ধরনের আয়োজন বাংলাদেশকে সুখ্যাতি বা প্রশংসা কুরায় বাংলাদেশ যে কোনো দেশই কুরায় সেই জায়গায় টার্গেট থাকে যে কোনো দেশের কিন্তু আমরা দেখলাম রোল বল বিশ্বকাপের শুরুটাও ছিল বিশৃঙ্খলা দিয়ে এবং শেষটা হলো মারামারি চর এবং একজনকে হাসপাতালে গেল এবং এর মাঝখানে অনেক দলই আবাসন সংকটে দিন কাটালো এবং সংগঠকদের বারবার মানে যেটা গণমাধ্যম বারবার এগুলো লেখালেখি করলো কিন্তু এর পরিবর্তন হলো না শেষে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেন এবং পুরস্কার বিজয়ীদের মধ্য দিয়ে পুরস্কার দিলেন এবং এক ধরনের শেষ হয়ে গেল সমাপনী টানা হলো কিন্তু এই ধরনের সংগঠকদের যদি তার জায়গা কতটুকু বা আপনারা এই ধরনের ব্যবস্থা করবেন কি না বিষয় হলো যে আমি মামুন ভাইয়ের ওই যে কথাটি আলোচনা ছিল তার আমি এক সেকেন্ডে একটু সেরে নিই সেটি হলো কি যে একটি একটি গ্লোবাল স্পোর্টস গ্লোবাল যেহেতু আজকের পৃথিবী একটি ক্রীড়ার পৃথিবী সেখানে আপনি যদি ক্লিক করতে চান তাহলে আপনাকে বাস্তবতার সামনে দাঁড়িয়ে বিষয়টি ভাবতে হবে উনি যেটি বলেছেন একটি যথার্থ কথা ক্লাবগুলোকে নতুন আদলে সাজিয়ে আমার ক্লাব একটি জার্সি বিক্রি করতে পারে না তার ফ্যান কোথায় সে প্রফেশনাল ফুটবল খেলছে তার অর্থ কোথা থেকে আসবে হ্যাঁ আজ রিয়েল মাদ্রি যখন শুধু এক ব্যাকআপকে নিয়েছিল তার জাস্টি বিক্রি করে টোটাল ক্লাবের যে খরচটুকু ছিল তার কত পার্সেন্ট তুলে নিয়েছিল তাই তো হয়ে থাকে মানে তাদের স্প্যানিশ লিগ ইংলিশ লিগে তাই হয়ে থাকে হ্যাঁ তাহলে সেখানে আমাদের একটি বড় বাজার তৈরি করা প্রয়োজন এবং আরেকটি বিষয় হলো যে আপনাকে ভাবতে হবে আজকের পৃথিবীর তালে আমরা হয়তো আমরা রিনাউনটুকু নেই ক্লাবের অফিসিয়াল হিসেবে সেটিকে আমরা রাজনৈতিক কাজে ব্যবহার করি বা কখনো কখনও সেটি আমার বৈষয়িক কাজে কাজে লাগে কারণ আমি একটি ভালো ডিগনি ডিজিগনেশানকে আমি হোল্ড করি এই মানুষদের থেকে গেমটাকে ভালোবেসে এসে আপনি যদি স্পোর্টসটাকে করেন তাহলে

একবারে নতুনটি আসছে যাকে একটি যেহেতু পদ্ম উন্মোচন করতে চাচ্ছে একটি জাগরণ তৈরি করতে চাচ্ছে হ্যাঁ দে আর টু স্পেন্ড দ্য মানি এবং গভর্নমেন্ট শিশু অর্জিত করেছে কারণ আমরা একটি কথা বলেছি প্রথমে সে আমার সকল সন্দেহ পৃথিবীর সকল জায়গায় সকল টুর্নামেন্টে খেলতে দেওয়ার সুযোগটুকু দিতে হবে সে হাঁটতে পারে বাট সে হাঁটতে হারতে শিখে নেবে কীভাবে জিততে হবে সেই বিষয়গুলো রয়েছে আর ইনসিডেন্ট যেহেতুটুকু রয়েছে এই ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতা এবং আমাদের যে যতটুকু রয়েছে এটি আলোচনার বিষয় এটি একটি বিচ্ছিন্ন বিষয় কিছু রয়েছে আমি যেটি বলছিলাম এই বিচ্ছিন্ন বিষয়গুলোই তো দূর করা দরকার কারণ হারতেই তো পারে একজন অ্যাথলেট আমাদের ক্রিকেট দল বা আমাদের বাংলাদেশ ফুটবল দল থেকে কিন্তু সমর্থকরা আশা করে না যে এশিয়ান লেভেলে যে জিতবে অমক করবে কিন্তু আশা করে যে সংগঠকরা তার দায়িত্বের পরিচয় দিবে সেই সেই জায়গায় তো জবাব দিতে প্রয়োজন সংগঠকরা দায়িত্ব সংগঠকরা কিন্তু আপনি আপনি আমার দ্বারা পে কর্মকর্তা না দে আর কামিং ফ্রম দ্য অর্গানাইজেশন

তো সেক্ষেত্রে তো আপনার জবাব দিতে বা আপনার জবাব দিতে উর্ধি তো কেউ নেই এক্স্যাক্টলি সেই জায়গাটা হলেই তো হয়ে যায় কিন্তু আপনার এই প্রশ্নটুকু আমি আমি একটি জাতিকে আমাদের সুন্দর পরিচালনার জন্য একটি সুন্দর ব্যাখ্যা প্রয়োজন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে তাহলে আপনি ব্যাখামকে কিন্তু ইংল্যান্ডের মিডিয়া তৈরি করে দিয়েছিল এবং সেটি সত্য আজকের তারকা যেই তৈরি হচ্ছে সমস্ত ইভেন্টে একটি মিডিয়ার সহযোগিতা ব্যতীত তারকা তারকা রাজনীতিবিদ হোক তারকা অভিনেতা হোক বা তারকা খেলোয়ার হোক একটি প্রচ্ছন্ন একটি সহযোগিতা মিডিয়ার থাকতেই হবে কারণ এটি এরকম একটি বিষয় এটি একটি এন্টারটেনমেন্ট জগৎ এটি একটি ছবির জগৎ সুতরাং এখানে কিন্তু এই এই ক্যামেরার এই এই ক্যামেরার খেলাটুকু যদি আমার উপরে আশীর্বাদ হয়ে না আসে তাহলে খুব কঠিন হবে তার জন্য সেক্ষেত্রে আমরা তো একটি তারকা তৈরি করতে পারছি না তারকা না থাকলে এই শিল্প কোনো থাকবে না আমি একটি কথাই বারবার বলি যদি মান্না দে বা এরকম মানুষরা গান না কিন্তু তাহলে বাংলা গান এত সুন্দর লাগতো না তাহলে কারণ একটি শিল্পী এই শিল্পকে জীবিত রাখে এখন আমরা এরকম মুন্না বা এরকম কাইসারকে তৈরি করে আনতে পারছি না তৈরি করতে পারছি না সেটিও ভুল আপনি যে ইনসিডেন্টের কথা বলছেন আপনি একবার মক কাপে আমরা সারা পৃথিবীর ভালো ভালো টিমকে হারিয়ে সাতাশ টিমকে হারিয়ে আমার যুব ছেলে যে চ্যাম্পিয়ন হয়ে আমাদের মেয়েরা যে এশিয়ান লেভেলে গেল সেটা কি গণমাধ্যম ভালো করে অবশ্যই ফলো করা প্রচার করেছে আমি নিচে গণমাধ্যম করবে হিসেবে সেটা দেখেছি আপনি আমি আপনাদের সাথে একমত অবশ্যই আমরা কেউই আইনের ঊর্ধে না কেউই জবাব দিতে এবং দায়বদ্ধতার ঊর্ধে না

আচ্ছা ঠিক আছে যে খেলাটা মানুষ জানেই না হ্যাঁ মানুষ তো খেলা কেন হয় মানুষকে এন্টারটেন করার জন্য তো আমার দেশে মানুষকে এন্টারটেন করা আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ করতে চাই ফুটবল ওয়ার্ল্ড কাপ চাই যে আমার দেশে মানুষ কাছ থেকে খেলা দেখতে পাবে তারকাদের দেখতে পাবে রাইট এক ধরনের ট্যুরিজম হবে ইত্যাদি ইত্যাদি প্রথম কথা হচ্ছে এই খেলাটা কিন্তু মানে একদম এবং এই এটা কিন্তু কোনো খেলা না এটাও কিন্তু আমাদের একটু নিশ্চিত হয়ে যাবে এটা কিন্তু খেলা না কোনো অর্থে জানেন এটা কিন্তু মিশ্র একটা সংকর গেম মানে এটা হচ্ছে হ্যান্ডবল স্কেটিং এবং হচ্ছে আপনার বাস্কেটবল মানে এই তিনটার একজন হাইব্রিড একটা হাইব্রিড গেম এবং এই গেমটা কি আবিষ্কার হ্যাঁ কিন্তু কুনের একজন একটা একজন গেম টিচার একটা ইউনিভার্সিটির সমস্ত গেম টিচার উনি একটা ইনোভেশন করেছেন যেমন এরকম কিন্তু সব জায়গায় মানে এই ধরনের খেলা কিন্তু হয় মানে নিজেদের মতো করে কিছু খেলা হয় নিজেদের নিয়মে কিছু আপনারা আমরা ছোটোবেলা খেলেছি এখন যেহেতু ইন্ডিয়াতে হয়েছে এবং এই খেলাটা তারা কিছু কিছু খেলা খেলেছে খেলে যেটা হয়েছে অনেকগুলো খেলা আছে কিন্তু আমরা জানি না অনেক খেলা প্রথম সব জায়গায় এগুলো ঠিক এগুলো কম্পিটিটিভ স্পোর্টস না এগুলো হচ্ছে এগুলোকে বলে রিক্রিয়েশনাল গেম যে রিক্রিয়েশন করার জন্য করা বা ডেমনস্ট্রেটিভ স্পোর্টস এবং এটা কিন্তু অলিম্পিক গেমও না মানে সেই লেভেলে গেম না এবং সেইটা মনে করেন যে এত টাকা খরচ করে আপনি আমরা বলেন যে এটার জন্য টাকার অঙ্কটা আপনি আমি যদি উল্লেখ করতে পারেন 17 17 কোটি টাকা সম্ভবত আমরা যদি আমি এমনটাই শুনেছি 17 টাকা খরচ করে দেখেন এটা কোনো মন্ত্রীমদের আর ভালো জানেন তো 22 কোটি টাকা উপমন্ত্রীর কাছে তথ্য আছে এদিকে একটি লাভ হয়েছে আমাদের গেম গেম টুকু এখনো আন্তর্জাতিক মানের মানে গ্লোবাল লেভেলে হয়নি এটি একটি বিষয় এবং সেটি ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে যেখান থেকে হোক খেলাটি এসছে এবং খেলাটি আমাদের বেশ কয়েকটি একটি দেশ নিয়েছ আমরা এই তথ্য আছে যে আমরা যেমন আমাদের সংবাদ কর্মীরা করেছিল এরকম যে যারা যেসব দল এখানে অংশ নিয়েছে উনচল্লিশটি দল অংশ নিয়েছে এবং সেখান থেকে দুই দিন তিন দিন আগে এরকম কোন স্টুডেন্টকে বা আশপাশের কাউকে নিয়ে এসে দল গড়ে চলেছে এখানে খেলা শিখছে এখানে বই নিয়ে প্রসপেক্টাস নিয়ে যে খেলাটা কেমনে খেলতে হয় শিখেছে এই ঘটনা আছে এটা ছবি আছে এটা তারা জানে না যে কিভাবে আমার পয়েন্ট কি জানে না আমার পয়েন্ট আমি শেষ করে করিনি সংক্ষেপে সেটা হচ্ছে যে যে কোনো খেলা যে কোনো রকম খেলা হোক ইয়া হোক কিন্তু যেই দেশের লোকজন এটা জানে না যেই দেশের একটা বড় ফেডারেশন আপনি আমাদের বাস্কেটবল হ্যান্ডবল ভলিবল এরকম যে পপুলার খেলাগুলো আছে সেই খেলাগুলো মরে যাচ্ছে টাকা এবং স্পন্সার অভাবে আপনি সেখানে সেখানে হচ্ছে বাইশ কোটি টাকা খরচ করে আমরা একটা টুর্নামেন্ট করছি যে টুর্নামেন্টটা যে খেলাটা আসলে আলটিমেট ইম্প্যাক্টটা কি ফলে এই জায়গাতে কিন্তু দুঃখের আমি আবার বলছি খেলাধুলা হওয়া যে কোনো খেলা কিন্তু এই খেলাটা আমাকে সেই আনন্দ দিতে পারে নাই দ্বিতীয় হচ্ছে আমার কিন্তু সংগঠক হিসেবে বাংলাদেশের আছে যে কোনো আমরা ওয়ার্ল্ড কাপ করেছি আমরা অবশ্যই সংগঠক হিসাবে আয়োজন ভালো এইবার দেখেন সেইটা কিন্তু একদম পুরোপুরি আমরা নষ্ট করেছি কারণ আমার আমি তো জানি যে ইয়া হয়েছিল কি বলে কিন্তু খেলা শেষ মধ্যে অনেকগুলো খেলা সম্ভব হয় না ওই মেপুর ইন্ডোরিয়ার ইয়াতে করতে হচ্ছে মূলত আমি যেটা বলি এটা হচ্ছে ওই জায়গাটুকুতে একটা এরকম স্থাপনা তৈরি করা ওই পল্টনের জায়গাটা খালি ছিল ওইটার স্থাপনা তৈরি করা তৈরি করে এক ধরনের ওইটাকে দখল করা এই চেষ্টা কারণ ওইটার ফলে আপনার কি হচ্ছে জানেন এর পিছনে দেখেন আমাদের যে মেন যে উডেন ফ্লোর জিমনেশিয়াম ওটা কিন্তু এখন পিছনে পড়ে গেছে ওইটা যাওয়াও কিন্তু এখন কঠিন হবে মানে উডেন ফ্লোর জিমনেশিয়াম তো আমাদের সবচেয়ে বড় অনেকগুলো খেলা হয় সেইটার দেখেন সেইটার উন্নতি করা সেটা কিন্তু অবস্থা খুবই খারাপ সেটা আরও অনেক ভালো করা উচিত মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রোগ্রামে গিয়েও বলেছেন যে এই জায়গাটি ওপেন রাখার জন্য আমি বলেছিলাম এবং আমি আগেও বলেছি এখনও বললাম ঠিক আছে আজকে যেহেতু একটি ওয়ার্ল্ড লেভেলের টুর্নামেন্ট আয়োজনই হয়েছে আমরা অতিথি হিসেবে এসেছি সেটি আমরা আজকে শেষ করি তারপরে আমাদের সিদ্ধান্ত যদি এই কথা বলে থাকেন আপনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আপনি প্রধানমন্ত্রীর ওই মানে এই কথা মেনে নিয়ে মানে পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণের বাধা কোথায় মানে ওটা ওপেন রাখার কথা তো প্রধানমন্ত্রীই চাচ্ছে সেটি আমি একটি বিষয় বলি যে বিষয়টি হলো যে যখন আমাদের প্ল্যানিং মিনিস্ট্রির কাছে যখন আমাদের মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা যায় সেক্ষেত্রে প্ল্যানিং সেটিকে এক্সিকিউট করে আর আমাদের এই টুর্নামেন্টটি আমাদের যে ফেডারেশনের যে সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ সাহেব ফরমার প্রাইম মিনিস্টার সেক্রেটারি মুখ্য সচিব হ্যাঁ প্রিন্সিপ্যাল সেক্রেটারি উনি যথেষ্ট সরকারের ফিজিবল এবং উনি ওনার খুব কাছের মানুষ আমাদের প্ল্যানিং মিনিস্টার এবং ওনারা দুজনই একটি আলাপ করে নিয়েছেন এবং সে সঙ্গবদ্ধভাবে তারা করেছেন তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে উই আর মানে প্রডিউসিং দ্য স্পোর্টস মিনিস্ট্রি হ্যাঁ বাই দ্য টু মিনিস্টার ওয়ান ইজ আই এম আরিফ খান জয় অ্যানাদার ইজ বীরেন শিকদার সো এখানে সে আমার সিনিয়র রয়েছে দায়িত্বপ্রাপ্ত রয়েছে সেখানে তার এক্সিকিউট করার ক্ষমতা রয়েছে যে সে হয়তো এই নথিগুলোতে আমার কোনো আমি বেসিক্যালি আমি জানতে পারিনি এবং আমার জানা মতে প্রধানমন্ত্রী বলেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম কখনোই কোনো বাণিজ্যিক কাজে দেওয়া যাবে না আমি সেটি যুদ্ধ করে হলেও সেটি বাদল সাহেব আমাকে টুটুল সাহেব আমাকে বিভিন্ন সময় চাপ তৈরি করেছে সালাউদ্দিন সাহেব চাপ তৈরি করেছে বাট আই নেভার কনসিডার ইট বিকজ মাননীয় প্রধানমন্ত্রীর অনুশীলন রাষ্ট্রের শিরোধার্য সেটি আমরা ওভারকাম করতে পারি না এই এই বিষয়টি যখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ফরমার হ্যাঁ এটি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উনি কাজ করেন হ্যাঁ তাহলে উনি যখন সংশ্লিষ্ট মন্ত্রী আমার স্টেট মিনিস্টার এবং প্ল্যানিং মিনিস্টারকে নিয়ে করছে এবং সেক্ষেত্রে নথিগুলোর মধ্যে বললাম আমরা দুজন মন্ত্রী সেক্ষেত্রে একটি ভাবনার বাবন্তর রয়েছে উনি মনে করেছেন হয়তো তাই ওই এই যে তারপরেও এটি যখন ভাবনার ভাবন্তর থাকতে পারে এখানে 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 বিষয়টা হয়েছে যে মোস্তা মামুন যেটি উল্লেখ করলেন গণমাধ্যমের একজন সিনিয়র কর্মী হিসেবে আমাকে বলুন বলুন আমাকে আমার না বলতে দিল তো বলুন সেটি হলো যে মানুষ প্রপার্টি জানতে হবে সেটি যে সবার আগে দেশ তারপরে ব্যক্তি তাই না তাহলে দেশটি তো আগে দেশটি আগে কিন্তু আমাদের কথাটা শেষ করার প্রয়োজন সেক্ষেত্রে বলছি যে যখন এখান থেকে আমাদের যতটুকু আউটপুট পাওয়ার প্রয়োজন একটি এরকম অর্থ বিনিয়োগ করলো দেশের রাজস্ব থেকে এবং আমরা এতগুলো মানুষ শ্রম দিলাম পাওয়ার জায়গা ছিল আমাদের আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ছিল এটিকে আমরা রিফর্ম করেছি এখানে আমার সুলতানা কামাল ক্রিয়া কমপ্লেক্সের মতো আরেকটি একটি ক্রিয়া কমপ্লেক্স নেই এটি এটি একেবারেই কিছু প্রয়োজন ছিল ওইটাকে এগুলো আমরা ফার্স্ট ক্লাস করে নিতে পারছি ফুটবল ফেডারেশনের যে প্লেয়ার হোস্টেলটাকে একটু ফার্স্ট ক্লাস করে নিতে পারছি ক্রিয়াপল্লী যেটা মিরপুর রয়েছে সেটার আদলে আমরা আরেকটি ক্রিয়াপল্লী দুই করেছি এরকম জায়গাগুলিতে কিছু ডেভেলপমেন্ট এসছে ডেভেলপমেন্ট এসেছে বাট এটি নীতি নির্ধারণের সিদ্ধান্ত যে এখানে মাঠ থাকবে না খেলার মাঠ থাকবে তো সেটি যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন রয়েছে সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে যেহেতু আমি জানি না হ্যাঁ সেক্ষেত্রে আমি বলবো যে সেটি সংশ্লিষ্ট নির্ধারক আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন উনি বিষয়টি জানেন সব কিছু আলোচনা যাবে কিন্তু আমি তৎসময় আমরা সেই সাপোর্টটা দিয়েছি কারণ যখন পৃথিবীর বিভিন্ন দেশের খেলোয়াড়রা বা বিভিন্ন দেশের অফিসিয়ালরা এসেছে ডিপ্লোমেটরাও এসেছে হ্যাঁ তখন রাষ্ট্রটিকে সর্বোচ্চ সমৃদ্ধ এবং রাষ্ট্র হিসেবে সেটিকে আমাকে প্রজেক্ট করতে হয় তখন আমরা সবটিকে একোমিডিট করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আর ভিতরে যে কি যে ইনসিডেন্ট ঘটেছে আসলে সারা দিন বড় যখন স্পষ্ট চলে 7 দিন বড়া আমরা যাই সকালে দেখি আসি ঠিক আছে চলছে আর সন্ধ্যার সময় ক্লোজিং ডাইচও দেখি আসি মাস্ক মাস্কানি ইনসিডেন্ট বাট এই দেশে অনেক সেই ইনসিডেন্ট ব্যক্তি যারা হয়ে যায় কোন সময় একটু যদি জানতে চাই এই ধরনের ইনসিডেন্টের বিপরীতে এই ধরনের অপারেশন এর উত্থতন সাধারণ সম্পাদক বা সভাপতি বুঝলাম যে সাবেক মুখ্য সচিব তার অনেক তাকে সম্মান দিয়েই না রাখা গেল কিন্তু সাধারণ সম্পাদককে কি তলব করার সুযোগ আছে যে এই ধরনের ইনসিডেন্ট আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে কেন এই ধরনের ইনসিডেন্ট হলো আমরা তো একসাথেই ছিলাম আমরা কেন এটা দূর করতে পারি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ক্লোজিংটি করেছেন উনি সচক্ষে সত্য করে দিচ্ছেন এখানে আবার একটি ফেস্টিভ মুড ছিল এবং সেটি একটি কালচারাল অনুষ্ঠান করেছে ভালো আমাদের গান বাংলার তাপস ক্রিয়েটিভ এই এই বিষয়গুলো ভালো ছিল আর অনেক ছেলে মেয়ে আসছে মেয়েদের মা বাবারা আসছে এটি এমন একটি গেম তাতে কি হয়েছে আমাদের পরিবারের মানুষ আমাদের এদেশের অনেক পরিবারের মানুষ হয়তো প্রাণের আনন্দ পেয়েছে স্পোর্টসের জায়গাটুকু কতটুকু কম্পিটিটিভ কতটুকু ফিজিক্যাল কতটুক ফর দ্য ফিউচার এই কিছুগুলো নিয়ে আলোচনা রয়েছে সত্যি সেটি ঠিক রয়েছে কিন্তু তৎসময় আমরা আমরা কষাজলেটের একটি সবার সাধারণ সম্পাদককে দিব হ্যাঁ সেটির জন্য একটি উপযুক্ত পরিবেশ দরকার যখন মাননীয় প্রধানমন্ত্রী আসে তখন

মাননীয় উপমন্ত্রী সাবেক আরিফ খান জয় উনি আছেন ওনার প্রতি আমার একটি প্রশ্ন ছিল আমরা শুনতে পাচ্ছি আরিফ খান জয় শুনতে পাচ্ছেন আপনি বলুন বলুন আমি খেলোয়াড় হিসেবে ওনার সহযোগিতা ছিলাম এবং উনি যখন সংগঠক ছিলেন ওনার সঙ্গে আমি কাজ করেছি তো বিগত ভুটানের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের পরাজয়ের পূর্বে উনি পিএফএ প্রেসিডেন্ট সালাউদ্দিন সাহেবের সঙ্গে একটি মিটিং করেছিলেন যে বাংলাদেশের জাতীয় দলের দায়িত্বটুকু উনি নিজে নিয়ে জাতীয় দলকে সাজাতে চান পরবর্তীতে যে কোনো কারণেই হয়তো উনি নিতে পারেননি বা আমি জানি না তো দেশবাসী যখন ফুটবল পরাজিত হয় ফুটবল তখন সমস্ত কিছুর পরেও এজ এ স্পোর্টস মিনিস্টার ওনাকে প্রশ্নবিদ্ধ হতে হয় বা ওনাকে আলোচনায় সমালোচনার মধ্যে আসতে হয় তো উনি কি ভবিষ্যতে এরকম কোন প্ল্যান আছে কিনা এটা দেশের ফুটবলাররা এবং সংগঠকরা জানতে চায় ধন্যবাদ অমিত খান শুভ্র আমরা এই প্রশ্নের জবাব নিব একটা বিরতির পর দর্শক আরও একটি বিরতি নিচ্ছি রাতে গুগলিতেই থাকুন একটু পরে ফিরছি দর্শক আপনারা দেখছেন রাতের গুগলি স্বাগত আরও একবার আজকের বিষয় জবাবদিহিতা ও জাতীয় ক্রীড়ানীতি এ নিয়ে কথা বলতে আছেন উপমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আরিফ খান এবং সাংবাদিক মুস্তফা মামুন আমরা বিরতির আগে যেমনটা একজন দর্শক জানতে চেয়েছিলেন অমিত খান শুভ্র সাবেক ফুটবলার আরিফ খান আপনি বলবেন যে দর্শক জানতে চেয়েছিলেন যে কি আলোচনা হয়েছিল এবং এই ধরনের উদ্যোগ একটি ভুটানের সঙ্গে যখন বাংলাদেশ জাতীয় দল একটি রেজাল্ট হলো মানে এদের বেশি কষ্ট পেয়েছে কারণ বেসিক্যালি আমরা কখনোই ভাবি না ফুটবলটি নিয়ে ফুটবল আমাদের আগের অতীত হৃদ গৌরব ফিরে পেয়েছি কিনা পাইনি বা পাবে কিনা না তার চেয়ে বড় বিষয় আমরা এই লেভেলে ভাবি না কারণ আমরা এই কন্টিনেন্টে আমরা বেস্ট টু টিম ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এবং আমরা ফাইনালিস্ট বেশিবার এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি আবার আমরা রানার্স আপ হয়েছি হ্যাঁ তা আর মালদ্বীপের সঙ্গে যে খেলার কথা যে বলছিল মামন ভাই মালদ্বীপের সঙ্গে তখনও ষোলো বছর পরে একবার ওই আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম সেটি আমার সলিটারি গোলে জিতেছিল এবং সেটি আমার জীবনে একটি স্মরণীয় গোল জাতির পক্ষে আর এরপরে আরও হয়তো আরও দশ এক যুগ চলে গেল

আমার ব্যক্তিজীবনে অভিজ্ঞতা থেকেই এটি এটি ওভারকাম করা অতীব সহজ তখন আমি ফুটবল ফেডারেশনের কাছে বললাম যদি আপনারা এই পরিস্থিতিকে ডেজিস্টার থেকে অতিক্রম করতে চান আমি স্পোর্টস মিনিস্টার তথাপি এখন আমি মাঠে যাই মাঠে খেলি হ্যাঁ যেমন আজকে আপনার টুর্নামেন্ট এখান থেকে গিয়ে আমি কিন্তু বাংলাদেশের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিল লন আমি সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হ্যাঁ তো আমি ওইখানে গিয়ে কিন্তু পুরস্কার নিব একটু মোসুম মহামানের কাছে জানতে চাইবো যে আমরা জাতীয় ক্রিয়ানীতির কথা বলি জাতীয় ক্রিয়ানীতি হচ্ছে না বলেই কি এ ধরনের এই যে অনেক ঘটনা ঘটছে যে যেগুলো আসলে ক্রিয়ানীতির আলোকে থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না বা সংগঠকরা একটা শিক্ষণীয় জায়গায় থাকত

অভাব আছে এবং নানা রকম ডান বাম করে লোকে বেরিয়ে যায় যে রোল বলের কথা যে জায়গাটা বলছিলাম এটা অবিশ্বাস না এরকম একটা জিনিস হয়ে গেল এবং এটা প্রেডিক্টেড যে এখানে এরকম গোলমাল হবে এটা কিন্তু আমরা মিডিয়া প্রেডিক্ট করছিলাম এবং নোড টু কেয়ার আমি যদি বলি অবশ্যই এটা হবে এবং শেষ পর্যন্ত কিন্তু এটা হলো এবং তার ফলে আসলে কি হলো দেখেন পাশাপাশি ভলিবল হয়েছিল কিন্তু এই কিছুদিন আগে সেই ভলিবলটা দেখেন ভলিবল কিন্তু আমাদের খুবই পপুলার একটা গ্রামীণ খেলা যেটা আসলে ডাউন হয়েছিল আমি তো মনে করি এই টুর্নামেন্টের মাধ্যমে আবার এবং ভালো টুর্নামেন্ট হচ্ছে এটা কিন্তু আমরা প্রশংসা করি আমরা কিন্তু কোনো খেলাধুলার বিরুদ্ধে না কিন্তু আমাদের কথা হচ্ছে যে খেলাটা আমি আনন্দ দেবে অথবা আমাকে এক্সপোজার দেবে অথবা আমার পর্যটনকে উৎসাহিত করবে কিছু একটা দিতে হবে যেটা কিছুই দিচ্ছে না সেটা বিশ বাইশ কোটি টাকা খরচ করে আমি

দেশে একটি সংবিধান রয়েছে সংবিধান একুমোডেট করে কিনা সেটি আমি মানি কি না রাষ্ট্রের শিষ্টাচার এবং আমাদের সরকারের কিন্তু রুলস অফ বিজনেস এবং অরেন্ট অফ প্রেসিডেন্সি রয়েছে আমরা সেটিকে আমার সংবিধান আমার দেশ সে দেশকে আমি কতটুকু মান্য করছি সেটি আমার ব্যক্তির বিষয় এখানে ব্যক্তি ব্যক্তির অফেন্সকেই রাষ্ট্রে কিন্তু রাষ্ট্রকে কলঙ্কিত করে হ্যাঁ একটি নেতা যেমন একটি দেশ গড়ে দেয় একটি নেতার ইতিহাস করে দেয় আর একটি একটি নেতা কিন্তু একটি রেজিস্টার করে দেয় যাই হোক আমি না বলি ক্রীড়া নীতিমালা যখন মন্ত্রী হয়েছে আমি আমি স্পোর্টসম্যান হিসেবে আমি জানি একটি নীতিমালা প্রয়োজন কারণ একটি সিস্টেমের বাইরে থেকে কখনো আপনার অভিষ্ট লোকের যেতে পারেন আমরা ক্রীড়া নীতিমালা করেছি কিন্তু নীতিমালা এখনও পাবলিশড পাবলিশড হয়নি মানে গ্যাজেটের পাবলিশড হয়নি বিধায় তারা করতে পারছে না গ্যাজেটের পাবলিশ কেন হচ্ছে না সেই বিষয়টি আমি এখানে আলোচনা করবো না যে কেন এই বিলম্বটিতে হচ্ছে এটা দীর্ঘদিনের একটি জরাজীর্ণ এইভাবে কথা বলেছি যে আমরা দুজন মন্ত্রী প্লে করছি আমাদের স্টেট মিনিস্টার মন্ত্রী আরও ক্যাবিনেট মিনিস্টার রয়েছে এখানে উনি যেটি বলেছেন মামুন সাহেব হ্যাঁ যে এখানে একটি রুলস অফ বিজনেসের একটি শিষ্টাচার এবং তার প্রায়োরিটির একটি বিষয় রয়েছে সেখানে আমরা নীতিমালাও করেছি ফুটবল ক্রিকেটের দ্বন্দ্ব আমরা ডিভিশনাল পর্যায়ে ক্রিকেট এবং ফুটবল আলাদা স্টেডিয়াম করে দিয়েছি আমরা সকল জেলা পর্যায় স্টেডিয়াম গুলো আপগ্রেড করে দিয়েছি আমরা দশটি স্টেডিয়ামে ফ্লাড লাইট করে দিচ্ছি আমরা বিএসএল করব আমরা আমরা বিএসএল যেটা করব যে সুপার লিগ যেটা ইন্ডিয়া করেছে হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি লিগ হ্যাঁ ফ্র্যাঞ্চাইজি লিগ ওইগুলো আয়োজন করেছি আমাদের ছেলেরা সকলের জন্য খেলা আমরা সকলের জন্য খেলা এর জন্যই রোল বল স্কেটিং যে অবশ্যই তাই আরিফ খান জয় আমাদের থামতে হচ্ছে মোস্তফা মামুন আমাদের এই জায়গায় থামতে হচ্ছে আমরা অন্যদিন অবশ্যই আইনের প্রয়োগ যাতে হয় এখন আপনাদের আরো স্ট্রং হতে হবে সেই আইন এবং আপনি আপনারা আরো করবেন ফুটবলারদের জন্য জিমনেশিয়াম একটা করা যায় কিনা সেই ব্যাপারে হয়তো উদ্যোগ গ্রহণ করবেন আরিফ খান জয় এবং মোস্তফা মামুন আমরা দুজনকে অনেক ধন্যবাদ বিল্ডিং করে দিচ্ছি আমরা জিমনেশিয়াম এবং খুব আধুনিক দর্শক এই ছিল রাতের গুগলি আজকের আয়োজনে কাল আবার দেখা হবে সবাই ভালো থাকুন টিভিসির সঙ্গে থাকুন